নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজিডু ফিজিক্সে। ডিএলএড এর সার্টিফিকেট এনওসি নয়া নির্দেশিকায় বিপাকে বহু শিক্ষক। এনআইওসের নয়া নির্দেশিকা ঘিরে চরম বিভ্রান্তের মুখে পড়েছেন কম নম্বর পাওয়া শিক্ষকদের একাংশ। তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। করোনার জেরে চরম সমস্যায় পড়তে চলেছেন বাংলার বহু শিক্ষক। ডিএলএড এর শংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে এনআইওএস এর নয়া নির্দেশিকা ঘিরে চরম বিভ্রান্তে পড়েছেন তুলনায় কম নম্বর পাওয়া শিক্ষকদের একাংশ। নয়া নির্দেশিকায় কার্যকর হওয়ায় প্রশিক্ষণ থাকা সত্ত্বেও একাধিক প্রাথমিক শিক্ষায় সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন নির্দেশিকায় জারি করে এনআইওএস জানিয়েছেন এখন থেকে যে সমস্ত ডিএলএড প্রার্থীরা উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত 50 নম্বর শুধুমাত্র তারাই পাবেন শংসাপত্র। আর তাতেই বিপাকে পড়তে চলেছেন বাংলার বহু প্রাথমিক শিক্ষক। ডিএলএড এর পাঠ্যক্রম শেষ করেও অনেকে শংসাপত্র হাতে পাননি। 2017 সালে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে ডিএলএড এর প্রশিক্ষণ বাধ্যতামূলক করে। বলা হয়েছিল বাধ্যতামূলকভাবে রাজ্যের সকল প্রশিক্ষণহীন শিক্ষক শিক্ষিকাকে ডিএলএড প্রশিক্ষণে ভর্তি হতে হবে। এক্ষেত্রে কর্মরতদের যাদের উচ্চ মাধ্যমিকে 50 শতাংশ নম্বর নেই তাদের ডিএলএড করতে হলে আপগ্রেডেশন অথবা পুরোনায় পরীক্ষা দিয়ে নম্বর বাড়াতে হবে না। কিন্তু নতুন ফরমানে সেই নোটিশের বিপরীত অবস্থান দেখা গেল। বর্তমানে একমাত্র তারাই শংসাপত্র পাবেন যাদের উচ্চ মাধ্যমিকের নম্বর 50 শতাংশে আপগ্রেড করা হয়েছে। হঠাৎ করে এই সময়সীমা বেঁধে দেওয়া সংকটে একাধিক ডিএলএড প্রশিক্ষিত প্রার্থী। এতদিন কোনো সময়সীমা ছিল না এই বিষয়ে। প্রার্থীদের মধ্যে প্রসেনজিৎ রায় জানিয়েছেন 7ই অগস্ট এনআইওএস এ হঠাৎ করে সময়সীমা বেঁধে দেওয়ায় চিন্তিত শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তার মতে এতদিন নির্দিষ্ট কোনো সময়সীমা না থাকায় বাড়তি নম্বরে সংস্থান করে ওঠা হয়নি। তাদের দাবি 2020 সালে পর্যন্ত তারা ডিএলএড প্রশিক্ষণ নিয়েছেন, তাদের সকলকে নম্বর আপগ্রেড করার সময় দিতে হবে। অন্যদিকে এনআইওএস জানিয়েছেন শুধু প্রশিক্ষণ নিলে হবে না, 2019 সালে মে মাসের মধ্যে যারা উচ্চ মাধ্যমিকের নম্বর আপগ্রেড করে 50 শতাংশ করেছেন তাদের কেবল সাংসদপত্র পাবে। বিপাকে পড়ে অনেকেই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নম্বর বাড়াতে ভর্তি হয়েছেন। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মোহন দাস পণ্ডিত বলেন, প্রশিক্ষণ হয়েও যদি ডিএলএড এর সাংসদপত্র না মেলে তাহলে তার কোনো গুরুত্ব থাকবে না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।